প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ আলোচনা কেন্দ্রিক জ্যোতিষ অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আজকে একটি এমন বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি যেটি নারী পুরুষ প্রত্যেকেরই ভীষণভাবে জানা দরকার। আপনারা যদি আধ্যাত্মিক মনস্ক হন, বিশেষত বলতে পারি যে এমন বিশেষ কিছু তিথি, বিশেষ কিছু পূজা অর্চনা রয়েছে যেগুলো ক্যালেন্ডারে স্পেশালভাবে উল্লেখিত থাকেই এবং সেই দিনটাকে সকলেই মানেন, যার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন বা তিথি বলা যেতে পারে শিবরাত্রি, সামনেই আসছে। তবে এই শিবরাত্রির যে দিনটি, এই দিনটিকে কেন পালন করা হয়, কেন মানা হয়? বেশিরভাগ ক্ষেত্রে মানুষের একটা ধারণা থাকে যে এই শিবরাত্রিকে মানা হয় যাতে অবিবাহিত যে মহিলারা রয়েছে, নারী রয়েছে, সে যাতে মনের মতন স্বামী পেতে পারেন। তবে বাস্তবে এর কি ব্যাখ্যা, এই দিনটির কি গুরুত্ব বা কি তাৎপর্য, সেটি জানবো আমাদের অতিথির কাছে। তার কারণ, তিনি এর আগেও এমন অনেক তথ্য আমাদের কাছে তুলে ধরেছেন যেটির সঠিক ব্যাখ্যা আমরা একমাত্র তার কাছ থেকেই জানতে পেরেছি। জ্যোতিষ কিংবা তন্ত্র, যে কোনো বিষয় নিয়েই যখন কোনো কাজ করা হয় সেটার গভীরে যতক্ষণ না আপনি যাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন কিনা, ঠিক কাজ করছেন কিনা। তাই শিবরাত্রি আসতে চলেছে, সেই শিবরাত্রি যোগ সম্বন্ধে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনবো আমাদের অতিথির কাছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট তন্ত্র বিশেষজ্ঞ সিদ্ধ পুরুষ ডক্টর দেবদূত, তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি, আপনাদের বন্ধু সুপর্ণা, স্বাগত আপনাকে। নমস্কার। আমরা আজকে আলোচনা করব শিবরাত্রি নিয়ে, শিবরাত্রির ব্রত কথা বা শিবরাত্রির ব্রত। আমরা সবাই জানি শিবরাত্রির পুজো করতে হবে, যেটা সুপর্ণা বললেন যে অবিবাহিত মেয়েরা তার মনের মতন স্বামী পাওয়ার জন্যে বা অবিবাহিত পুরুষরা তার মনের মতন স্ত্রী পাওয়ার জন্যে পুজো করতে, অ্যাকচুয়ালি তা নয়। আসল ঘটনাটা হলো বারাণসীর কোনো একটা গ্রামে, আমি নামটা ভুলে যাচ্ছি সেই গ্রামের, কোনো এক গ্রামে এক ব্যাধ থাকত, ব্যাধ যারা শিকার করে খাওয়ার দাওয়ার মাংস খায় পশু পাখির, এক ব্যাধ থাকত। সেই ব্যাধের কাজ ছিল সারাদিন ওই নিরীহ পশু পাখিগুলোকে বধ করে, হত্যা করে তাদের মাংস খাওয়া, এটাই ছিল তার মূল কাজ। এবং সে একদিন ফাল্গুনী ত্রয়োদশীর, ফাল্গুনী কৃষ্ণা ত্রয়োদশীর দিন সে ওই ব্যাধ বধ করতে করতে, মানে পশু পাখি এই সমস্তগুলোকে হত্যা করতে করতে অনেক দূরে পৌঁছে যায়। এবং পৌঁছে যাওয়ার পর সে যখন ফেরে তখন অনেক ভারী হয়ে, তার লাগেজটা অনেক ভারী হয়ে যায়, মানে পশু পাখিগুলো একটু বেশি হয়ে যায়। আস্তে আস্তে সে বাড়িতে যখন ফিরতে চেষ্টা করে তখন ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। সে তখন একটি বেল গাছের নিচে বসে পড়ে যে না একটু রেস্ট করে নিই, রেস্ট করে সে হট করে নিদ্রামগ্ন হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, জিম নিয়ে আসে। যখন ঘুম ভাঙলো তখন অন্ধকার হয়ে গেছে, কী করব, দেখলো পাশে একটা গাছ রয়েছে, সেটা কী গাছ, বেল গাছ। সে বেল গাছে উঠে ওই পশু পাখি যেগুলো করেছিল সেগুলো ওই মানে বেঁধে নিয়ে সেইগুলোকে ওরা কী করলো, তুলে নিয়ে ওই একটা গাছে বেঁধে দিয়ে আর একটা গাছে ওর নিজের বসে পড়লো। নিজে বসে সারা রাত ধরে ওই গাছের মধ্যেই সে থাকলো। এবং ওই গাছে থাকাকালীন ওই কৃষ্ণ চতুর্দশী ত্রয়োদশীর থেকে পৌঁছে গেল তিথিটা চতুর্দশীতে। এই চতুর্দশীতে পৌঁছবার পর ওই শিশিরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্যাধ শিশিরের জলে স্নান করে যায়, ঠকঠক করে কাঁপতে থাকে। আর সেই সময় ওর হাতে লেগে একটা বেল পাতা, একটা বেল পাতা চিত হয়ে যেভাবে গাছে থাকে সেইভাবে চিত হয়ে মাটিতে পড়ে। এবং যেখানে একটি শিবলিঙ্গ ছিল, বহু বছর আগে শিবের কোনো ভক্ত ওই লিঙ্গটা স্থাপন করেছিলেন এবং পুজো করতেন। দীর্ঘদিন পুজো না হওয়ার পর হঠাৎ করে যখন ওই শিবলিঙ্গের মাথার উপর একটা বেল পাতা পড়ে, আপনারা কথাতেই বলি তিনি একটি বেল পাতাতেই তুষ্ট। এই কথাটা সেই দিন থেকে এসছে যেদিন ওই ব্যাধের হাত থেকে, ব্যাধের হাতে লেগে একটি বেল পাতা শিবলিঙ্গের উপর পড়েছিল, সেদিন থেকে তিনি একটি বেল পাতাতেই তুষ্ট কথাটি আছে। এবং শিব যখনই ওই তার শিবলিঙ্গের উপর বেল পাতাটি পড়ে শিব চমকে উঠে, আরে কী ব্যাপার হলো, দিব্য দৃষ্টি দেখতে পায় ব্যাধের কর্মকাণ্ড, খুব প্রসন্ন হন, খুব খুশি হন ব্যাধের উপরে যে না আমার এক ভক্ত আছে কিন্তু মহাপাপী, যতই পাপ করুক না কেন শিবের পুজো করেছে,
শিব বলছে না যতই পাপ করুক না কেন ওকে পাপ মুক্ত করতে হবে, ওকে আমার এখানে নিয়ে আসতে হবে। শিব তখন শিবদূতকে তার চেলা চামুণ্ডাকে বলে যে ওকে নিয়ে এসো আমার এখানে। কিন্তু আচ্ছা কিন্তু শিবের যখন ডাক পড়েছে তখন তার কেউ নিতে পারবে না। এইবারে যখন তার মৃত্যুর সময় আসে, ব্যাধের যখন মৃত্যুর সময় আসে তখন যমদূত ব্যাধের কাছে পৌঁছায় এবং ব্যাধের কাছে পৌঁছে যমদূত ব্যাধকে নিয়ে যেতে চায়। তখন শিবের দূত যে ওখানে যমদূতকে বাধা দেয়, এই বাধা দিয়ে বলে যে না এটা সম্ভব নয়। শিব যখন বলেছে যে তাকে কৈলাসে নিয়ে যেতে হবে, শিব তীর্থে থাকতে হবে, কৈলাসে থাকতে হবে, তখন তাকে শিবের কাছে নিয়ে যেতে হবে, সে কৈলাসবাসী হবে, সে যমদূতের কাছে যাবে না, এই যমরাজের কাছে যাবে না। তখন সে তখন যমদূত বাধ্য হয় তাকে ছেড়ে দিতে এবং সেই ব্যাধের আত্মা পৌঁছে যায় শিব ইয়েতে কৈলাস। কেমন, যাই হোক, পরবর্তীকালে এই যে পুজো, এই যে শিব পুজো করেছিল ব্যাধ, এটা মাতা পার্বতী জানতে পারেন। এ মাতা পার্বতী জানতে পারবার পর আস্তে আস্তে এটা সমস্ত জায়গায় ছড়িয়ে যায় এবং এই পুজো কতটা পবিত্র এটা ঠিক বুঝিয়ে বলতে পারবো না। যেমন অশ্বমেধের যজ্ঞ, অশ্বমেধের যজ্ঞ যেরকম একটা একটা বিশেষ যজ্ঞ, গঙ্গার জল যার যার মতন পবিত্র আর কিছু নেই, ঠিক তেমনি শিবরাত্রির ব্রতের মতন পবিত্র আর কিছু নেই। এটা কিসের জন্য করা হয়, যেটা সুপর্ণা বললেন আমিও বললাম যে ওই মানে সুন্দর স্বামী পাওয়ার জন্যে বা সুন্দর স্ত্রী পাওয়ার জন্যে নয়। আপনি যদি কোনো পাপ করে থাকেন, ব্যাধ যেরকম সারাদিন ওর কাজ ছিল পশু পাখি হত্যা করে তাদের মাংস খাওয়া, এই ব্যাধ কেন বলা হয় যে নির্জল উপোস করতে হবে? ব্যাধ কিন্তু সেই দিন রাত্রে সারাদিন কিছু না খেয়ে, সারাদিন কিছু না খেয়ে জল পর্যন্ত খায়নি, ওই রাত্রে ঠরঠর করে কাঁপছে এবং স্নান করেছে কিসে, সেই শিশিরের জলে সে স্নান করে পবিত্র হয়েছিল। তারপর তার হাতে লেগে একটি বেল পাতা ওই শিবলিঙ্গের উপর পড়ে, শিব তুষ্ট হয়, তুষ্ট হওয়ার পর তাকে আশীর্বাদ করে, আশীর্বাদ করে সে তখন ওই কৈলাসে নিয়ে আসতে বলে। পরবর্তীকালে যখন মানে কি বলবো, পৃথিবী অ্যাডভান্স করতে থাকে, আমরা নানা রকম পুজো করতে থাকি, শিব পুরাণ লেখা, তখন শিবের ভক্তরা এই পুজোটাকে চার ভাগে ভাগ, চার প্রহরের পুজো করলো যে না এটা চারটে প্রহরে পুজো করতে হবে। সেই চার প্রহরের পুজো সম্বন্ধে, হ্যাঁ, সেই চার প্রহরের পুজো যে কথা আমরা শুনে নিচ্ছি শাস্ত্রজির কাছে, আমি মাঝখানেই থামালাম। এই যে চার প্রহরের পুজোর তো বিধি আছে, নিয়ম আছে, আমরা সেই নিয়মের পাশাপাশি একটা কথা শুনেছি যে এখানে কিছু মন্ত্রেরও বিশেষ ভূমিকা আছে, তাহলে আজকে কি আমরা সেটাও জানতে পারবো? একদম একদম নিশ্চয়ই বলবো। মন্ত্র উচ্চারণ করেই তাকে জল ঢালতে হবে, তাকে সবকিছু করতে হবে। পুজোর মেন, পুজোর আসল বস্তুটাই হচ্ছে মন্ত্র, সংস্কৃত উচ্চারণ করে, যদি ওর বাংলা কেউ করে ফেলেন তাহলে আলাদা আরো আরো ভালো হয়। যাই হোক, প্রথম প্রহরের পুজো যেটা হবে সেটা শিবকে অনেকে বলে দুধ দিয়ে স্নান করান, স্নান নয় ভাই, মধু দিয়ে স্নান করান, মধু দিয়ে স্নান নয়, মধু মাখিয়ে, দুধ মাখিয়ে, ঘি মাখিয়ে তাকে স্নান করাতে হয়। প্রথম প্রহরের পুজো করবেন কখন? প্রথম প্রহরের পুজো করবেন দুধ মাখিয়ে, শিবের শিবলিঙ্গ যেটা আছে, যাদের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে তারা ওই শিবলিঙ্গকে দুধ মাখিয়ে নেবেন, যাদের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ নেই, মাটির শিবলিঙ্গ তৈরি করেছেন তারা মনে রাখবেন, মাটির শিবলিঙ্গ পুজো করার সঙ্গে সঙ্গে তাকে জল দিয়ে বিসর্জন করে দেবেন, জলের মধ্যেই তাকে ইয়ে করে দেবেন। যাই হোক, প্রথম প্রহরের পুজোতে আপনাকে ওই গঙ্গা দুধ মাখিয়ে গঙ্গার জল, খুব ভালো হয় যদি গঙ্গার জল জোগাড় করতে পারেন অথবা পবিত্র জলাশয়ের জল, গঙ্গার জল হলে খুব ভালো হয়, আর নাহলে পবিত্র জল, পবিত্র জলাশয়, পুকুর, পুকুরের জল, কলের জল নেবেন না, পবিত্র কোনো পুকুরের থেকে একটু কষ্ট হবে, একটু দূর থেকে হয়তো নিয়ে আসতে হবে, কোনো পবিত্র পুকুরের জল দেবেন, বা যদি গঙ্গার জল নিয়ে আসতে হবে, নাহলে শিবরাত্রির পুজো একবারই তো বছরে করবেন, একটু জল নিয়ে আসবেন, চেষ্টা করবেন সেই জলে শিবকে স্নান করবেন। কীরকম, যখন তাকে দুধ মাখাবেন তখন বলবেন ইদং স্নানায় দুগ্ধং নম হোম ঈশানায় নম ওম, এই মন্ত্র উচ্চারণ করে
দুধ দিয়ে ইয়ে করবেন। আমরা আমরা আরে একবার স্যার আপনাকে মাঝখানে থামাতে এই জন্য চাইছি যে মন্ত্রগুলো হয়তো এখন যারা দেখছেন সকলেই চট করে লিখে নিতে পারছেন না, নোট করতে পারছেন না, কিন্তু যদি এটাকে আপনারা রেকর্ড করেন অর্থাৎ টেলিভিশনে প্রত্যেকটি মন্ত্রই আমি আপনাদের হয়ে শাস্ত্রজির কাছে জানতে চাইবো যে যেন উনি একটা মন্ত্র দুবার করে অন্তত আপনাদের জন্য বলেন, যাতে আপনারা সেটা রেকর্ড করে রাখুন এবং পূজোর দিন সেটাকে আপনারা অবশ্যই মেনে পূজোটি করবেন। কোনো ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না আরও ভালো করে একটু জেনে নিতে হবে, তাহলে কিন্তু মোবাইল নাম্বার যেটি চলছে সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে সমস্ত নিয়ম বিধি যেটা আপনি জানতে চাইছেন আরেকটু ভালোভাবে সেটা কিন্তু জেনে নিতে পারেন। এবারে আমরা শুনে নিচ্ছি কি নিয়ম মেনে এই পুজোতে এগোতে হবে। ইদং স্নানায় দুগ্ধং নম হৌং ঈশানায় নম, এই মন্ত্র উচ্চারণ করে আপনি তাকে দুধ মাখালেন। এরপরে প্রথম প্রহরের অর্ঘ মন্ত্র জল দান করবেন, বারো ঘটি জল বারোবার ওং নম শিবায় বলে আপনি জল ঢালবেন। এটা দুধ দিয়ে আপনি তাকে মাখালেন, এরপরে ওং নম শিবায় নম ওং বলে আপনি তাকে বারো ঘটি ছোটো ছোটো ঘটি দেবেন, এত বড় জ্বালা দিতে হবে না, ছোটো ঘটিতে বারো ঘটি বারোবার জল ঢালবেন। আর খুব ভালো হয় যদি বারোটা বেলপাতা বারোটা শ্বেত আকন্দর একটা মালা তৈরি করে যদি শিবকে পড়াতে পারেন, চারটে মালা তৈরি করতে হবে অথবা চারটে আপনাকে ওই শ্বেত আকন্দ ফুল নিতে হবে, শ্বেত আকন্দ ফুল নিলে খুব ভালো হয়। আর যাদের কাছে শ্বেত আকন্দ ফুল নেই তারা কী করবেন, তারা যে কোনো আকন্দ ফুল যেগুলো হয় ছোটো ছোটো পাঁচ পাতার আপনারা নিশ্চয়ই দেখেছেন ছোটো ছোটো ফুল হয় আকন্দ ফুল, সেই পাঁচ পাতার আকন্দ ফুল দেবেন। মাথায় রাখতে হবে আকন্দ ফুলটা এইভাবে থাকে, মানে বোটাটা নিচের দিকে, আর শিব আর যে বেলপাতাটা দেবেন সেটাও যেন এইভাবে থাকে, মানে যেরকম গাছের মধ্যে থাকে না এইভাবে নিচে শিবটা থাকে, উপরের দিকটা নীলচে হয়ে যায় নিচের দিকটা সাদাটে, এইভাবে দিতে হবে শিবলিঙ্গ, এইভাবে দিতে হবে, এইভাবে দেবেন না, মানে শিরাটা যেন উপর দিকে না থাকে, এইভাবেই দেবেন চিত করে, মানে যেরকমভাবে গাছে পাতা থাকে ঠিক সেইভাবেই রাখবেন। বারোটা পাতা দিলে খুব ভালো হয়, যদি সম্ভব না হয় আপনার পক্ষে বারোটা পাতা জোগাড় করা, কারণ এখন পাতা পাওয়া যাচ্ছে না, আর পনেরো দিন পর ইয়ে কী বলে আপনার শিবরাত্রি ব্রত, তো সেই তো যদি আপনি কচি পাতা না পান ভালো পাতা না পান তাই জন্য একটা পাতা দিয়েও আপনি পুজো করতে পারেন, তাই বারোটা পাতা হলে খুব ভালো হয়। এবং বারোটা আকন্দের মালা, বারোটা আকন্দের মালা পড়াতে পারলে খুব ভালো হয়। এবারে যখন অর্ঘ মন্ত্র ওং শিবরাত্রি ব্রত থেব পূজা জপ পরায়ণ করমি বিধি বর্ধন্তং গৃহাং মহেশ্বর, এই মন্ত্র আপনার সবথেকে ভালোভাবে কী জানেন তো, আপনার যদি ভাগ্য ফল বা ভাগ্য কণ্ঠ বইটা কিনতে পারেন, এই বই দুটোতে আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি যা আপনারা ওখানে টাইপ করে দেওয়া আছে লেখা আছে ওই ওগুলো দেখে নেবেন, তাতে আপনাদের খুব সুবিধা। যদি কারোর ধরুন উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে যে আপনি বুঝতে পারছেন না, একটা ফোন করবেন অবশ্যই আপনাকে বলে দেবো, আর যদি আমার কাছে আসতে হবে তার কোনো মানে নেই, আপনি বাড়িতে বসেই ফোন করুন না, বাড়িতে বসে ফোন করে যদি ভাগ্যফল ভাগ্য কণ্ঠ এই দুটো বই বইতে আপনি এই লেখা দুটো পেয়ে যাবেন। ভাগ্য জয়তে এবছর এ মাসে দেয়নি, ভাগ্য জয়তে পাবেন না, ভাগ্য কণ্ঠ ভাগ্য ফল এই দুটো বইয়ের নাম মনে রাখুন, এই দুটো বইতেই লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারেন বা ফোন করে জেনে নিতে পারেন। এরপরে এরে গেলে প্রথম প্রহরের পুজো, দ্বিতীয় প্রহরের, দ্বিতীয় প্রহরে দই মাখিয়ে, দই মাখিয়ে ভালো করে শিবের শিবলিঙ্গকে দই মাখিয়ে দেবেন কী করে, ইদং স্নানায় দধিং নম হৌং অঘরায় নম ওং, এই মন্ত্র দ্বারা আপনি শিবকে দই মাখালেন, দই দই মাখিয়ে আবার সেই যখন স্নান করাবেন ওং নম শিবায় নম বলে বারো ঘটি ছোটো ঘটি, বড় ঘটির দরকার নেই ছোটো ঘটিতে ওং নম শিবায় নম ওং ওং নম শিবায় নম ওং এইভাবে বারোবার আপনি জল ঢালবেন। সেই তারপরে অর্ঘ মন্ত্র, শিবকে যে অর্ঘ দান করবেন কী করে বলবেন, ওং শিবায় শান্তায় সর্ব পাপ হরায় চ শিবরাত্রে দদামার্ঘং প্রসীদ উমায় সহ, এই মন্ত্র উচ্চারণ করে আপনি তাকে অর্ঘ দান করবেন। এবারে তৃতীয় প্রহরে কী করবেন,
এটা দ্বিতীয় পোহর গেল, তৃতীয় পোহরে কি করবেন, তৃতীয় পোহরে আপনাকে ঘি দিয়ে স্নান করতে হবে, অর্থাৎ ঘি মাখিয়ে, ঘি ঢেলে স্নান করাবেন না, ঘি মাখিয়ে না, ঘি ঘি ঢেলে না, ঘি মাখিয়ে তাকে স্নান করাবেন। স্নান করিয়ে তারপরে ওই আবার সেই ওম নম শিবায় নম ওম বারো ঘন্টি জল ঢালবেন, যেরকম ফলে বলেছি বারোটা বেলপাতা প্রত্যেক প্রহরে মাথায় রাখতে হবে, যে একবার আপনি বারোটা পাতা রেখে দিলেন আর চলো কোনো ব্যাপার নেই বারোবার ঢেলে দেবো, ওরকম না, কিন্তু প্রথম প্রহরের পুজো হলো এরপরে সেটাকে বিসর্জন দেবেন, দ্বিতীয় প্রহরের পুজো হলো বিসর্জন দিলেন মানে পরিষ্কার করে নিলেন, তৃতীয় প্রহরের পুজো হলো বিসর্জন দিলেন, আবার চতুর্থ প্রহরের পুজো হলো বিসর্জন। যদি আপনার কাছে শিবলিঙ্গ পাথরের না থাকে তাহলে আপনি মাটিরও করে নিতে পারেন, কিন্তু প্রত্যেক বাড়ি আপনাকে মাথায় রাখতে হবে যে ওটাকে বিসর্জন দিতে হয়। কীরকম, তৃতীয়বার তৃতীয় ইয়েতে যখন ঘিতে ঘি মাখাবেন তখন ইদং স্নানেয় ঘৃত নম হোং বাম দেবায় নম ওং, এই মন্ত্র বলে আপনি তাকে ঘি মাখালেন, এরপর আবার সেই বারো ঘটি জল ঢাললেন, বারো ঘটি জল ঢেলে তারপর অর্ঘ্য দান করবেন। কীভাবে, ওং দুঃখ দরিদ্র শোকেন দগ্ধ হহং পার্বতীশ্বর শিব রাত্রে দদামহং উমাকান্তেও গৃহং দে, এই মন্ত্র জপ করে তাকে অর্ঘ্য দান করলেন। এরপর আপনি আসুন চতুর্থ প্রহরে, চতুর্থ প্রহরে কী করবে, চতুর্থ প্রহরে আপনাকে মধু দিয়ে স্নান করাতে হবে, মধু ঢেলে না মধু মাখিয়ে, মধু দিয়ে স্নান করাবেন, কীরকম, ইদং স্নানীয় মধুয়ং নম হোং সদ্য জাতায় নম ওং, এই মন্ত্র জপ করে শিবকে আপনি মধু মাখালেন। এরপর আবার সেই ওং নম শিবায় নম বারো ঘটি জল ঢাললেন, বারো ঘটি জল ঢেলে শিবের পুজো করলেন, এরপর অর্ঘ্য দেবেন, অর্ঘ্য দান করবেন কি করে, ওং ময়া কৃত্যান্নেষ্কাণী পাপানি হর শঙ্কর শিবরাত্রে দদামঘং উমাকান্তেও গৃহাঙ্গে, আবার বলছি যারা এই মন্ত্র বুঝতে পারলেন না বা মনে রাখতে পারছেন না তারা আপনারা ওই ভাগ্যজয় এই ভাগ্যফল অথবা ভাগ্যকণ্ঠ বইটা কিনুন, ওই বইয়ের মধ্যে লেখা রয়েছে, আপনারা যে কোনো রেল স্টল বা আপনার যে পেপারওয়ালা আছে তাকে বললেই ওরা আপনাকে বইটা দিয়ে যাবে। দর্শকদেরকে এবারে আমরা একটু জানিয়ে রাখতে চাইবো যে আপনারা যারাই যোগাযোগ করছেন সেই চেম্বারের ডিটেলস, তার চেম্বার তাকে পাচ্ছেন 60/1 ওলাইচণ্ডীতলা রোড বেলঘড়িয়া নিমতা বাজার ও কালচার মোড়ের মাঝখানে কলকাতা 49। বুকিং এর জন্য 9831831442 এবং 7980651708 এবং 7003386110 তিনটি মোবাইল নম্বরের মাধ্যমে আপনারা বুকিং করে পৌঁছতে পারছেন তার চেম্বারে। যদি মনে করেন যে আপনি বাস্তু চেক করাতে চাইছেন, বাস্তু ভিজিটও কিন্তু তিনি করেন, তার আগে আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্টটা করে নিতে হবে, তারপর আপনি আপনার বাস্তুর জন্য হোক কিংবা আপনি আপনার গ্রহ সমস্যার সমাধান পেতে হোক কিংবা তন্ত্রোক্ত বিধান কিছু পেতে হোক আপনি যোগাযোগ করতে পারছেন তার সঙ্গে। আজকে আমরা শিবরাত্রি যোগের সম্বন্ধে জানছি, এই যোগ ভীষণ গুরুত্বপূর্ণ। শিবরাত্রি যোগ সম্বন্ধে, শিবরাত্রি সম্বন্ধে আমরা একটা কথা জানি যে শিবরাত্রির দিনে যেমন দেবাদিদেবের পুজো করা হয় তেমনই দেবী দুর্গার অর্থাৎ মা পার্বতীরও পুজো করাটা ঠিক। একদম একদম একদম, এটা মাথায় রাখতে হবে, শুধু শিবের পুজো না সেই সঙ্গে মাথা পার্বতীর পুজো করবেন। এবার পুজোর পর আপনি ব্রত কথা শুনবেন, পরের দিন, পরের দিন যখন মানে সূর্য উঠে যাবে, সূর্য উঠবার পর আপনি শিব পুজো স্তব পাঠ করবার পর সম্ভব হলে বারোটি বালক, যাদের এখনো বারো বছর হয়নি সেই বালক, বারোটি বালককে কিছু খাওয়ান। এরপর যখন, আচ্ছা আরেকটা কথা, যখন খাওয়াবেন ওদেরকে বা নিজে খাবেন, যখন ওদের খেতে দেবেন মানে খাবার যাই দিচ্ছেন না কেন, তখন মাথায় রাখতে হবে একটা মন্ত্র জপ করতে হবে, বিশেষ করে নিজে যখন খাবেন, ওং সংসার ক্লেশ দেশ দগ্ধং ব্রতে নান মেন শঙ্কর প্রসিদ মুমুখ নাথ
জ্ঞান দৃষ্টি প্রদ ভব, এই মন্ত্র উচ্চারণ করে আপনি খাবারটা খাবেন এবং বাচ্চাদেরকেও দেবেন। আর যদি বারবার বলছি, যদি আপনি কিছু বুঝতে না পারছেন, তাহলে আপনি অবশ্যই ভাগ্যজল, এই ভাগ্যফল এবং ভাগ্যকণ্ঠ বই দুটো কিনুন, তার মধ্যে ডিটেলস লেখা রয়েছে, ভালো হবে, আপনি পড়তে পড়ে নিয়ে সব কিছু জানতে পারবেন। ঠিক তাই, আমরা বারবারই আপনাদেরকে জানিয়ে রাখছি, যেমন আপনারা সুযোগ পাচ্ছেন অনুষ্ঠানের মাধ্যমে জানবার, তেমনই সুযোগ পাচ্ছেন আপনারা চেম্বারে গিয়ে সরাসরি যোগাযোগ করবার, এবং ভাগ্যফল ও ভাগ্যকণ্ঠ এই দুটি পত্রিকার মাধ্যমেও কিন্তু আপনারা এই বিষয়গুলো সম্বন্ধে ডিটেলে পড়ার এবং জানার সুযোগ পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা কি যে শিবরাত্রির যোগ, এই যোগের মূল গুরুত্ব এখানে কি দাঁড়াচ্ছে যে মানুষ নিজের কর্মকে, যে খারাপ কাজ করছি বা ভালো কাজ করছি, সেটাকে সংশোধন করবার একটা মাধ্যম? হ্যাঁ, একদম একদম একদম, পাপ মুক্ত হওয়ার জন্য শিবরাত্রির মতো কথা, সব পাপ মুক্ত। আপনাদেরকে আগেই বলেছি, ব্যাদ যার কাজ ছিল শুধু ওই বনের নিরীহ পশু পাখিকে হত্যা করে তাদের মাংস খাওয়া, এই 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 ব্যাদ, এই ব্যাধ কিন্তু মুক্তি পেয়েছিল শিব পুজো করেছে, অজান্তে শিব পুজো করেছিল। ব্যাধের ব্যাধ কিন্তু কোনোভাবে শিবের পুজো করেনি, তার অজান্তে একটি বেলপাতা শিবলিঙ্গের উপর পড়েছিল, তাতেই শিব তুষ্ট। তার মানে কি, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট, এ আপনি তো আপনি তো জানতে পেরে গেছেন, জেনে নিশ্চয়ই সেই রকম আপনার উৎসাহ থাকবে, সেই উৎকণ্ঠা থাকবে, সেই ভক্তি থাকবে, সেই শ্রদ্ধা থাকবে, এই শ্রদ্ধা দিয়ে, এই ভক্তি দিয়ে শিবকে পুজো করুন, সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শিব পুজো, স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য নয়। আমরা কিন্তু জানতাম এতদিন, আপনিও জানতেন, এই কি জানতেন, যে শিব পুজো করলে সুন্দর স্বামী পাওয়া যায়, শিব পুজো করলে মনের মতো স্ত্রী পাওয়া যায়, না বন্ধু, তা নয়। শিব পুজো করলে পাপ মুক্ত হওয়া যায়, শিবরাত্রির ব্রত কথায় শিবরাত্রিতে যে পুজোটা করবেন সেটা করবেন সম্পূর্ণ নির্জলা উপোস থেকে, যাদের মানে অসুস্থ ব্যক্তি তাদের ব্যাপারটা আলাদা, তাদের বিষয়ে আমি বলবো যে আপনি এমনি একবারই পুজো করুন, চোদ্দ মানে চার প্রহরে পুজো করতে হবে না, এক প্রহরের প্রথমবারেই পুজো করুন এবং চার প্রহরের পুজো একবারে করে দিন, চারটে মন্ত্র একবারে জপ করে শিবকে বলুন, হে ভগবান আমাকে ক্ষমা করো, আমি অসুস্থ, আমি পারছি না তোমার চার প্রহরের পুজো করতে, সারারাত ধরে পুজো করতে। কিন্তু মাথায় রাখতে হবে পরের দিন 12টি বালককে খাওয়ানো। আমি জানি কলকাতার যারা বাসিন্দা তাদের 12টি বালক পাওয়া খুব কঠিন ব্যাপার, যদি আপনার বাড়িতে কোনো ছেলে থাকে তাদেরকে বলবেন, তাদের বন্ধুবান্ধবকে একটা নিমন্ত্রণ করলেন যে আমার বাড়িতে শিব পুজো হয়েছে, ছোটো বাচ্চা, তাদের যে স্কুলের বন্ধুরা আছে তাদেরকে বললেন যে আমার বাড়িতে একটা পুজো হয়েছে, চলো আমার বাড়িতে তোমাদের নিমন্ত্রণ থাকবে, এই নিমন্ত্রণ ভান করে তাদেরকে খাইয়ে দিন, এবং শিবের নাম করে আপনি যখন নিজেও খাবেন তখন ওই শেষ মন্ত্রটা জপ করে, হ্যাঁ, খাবেন এবং বাচ্চাদের দেবেন। শুধু তাই নয়, বাচ্চাদের পুজোর পর তাদের কিছু উপহার দেবেন, তারা যেন আনন্দে বাড়ি ফিরে যায়। খুব ভালো, কিন্তু এই কথাটি জেনে সত্যি তাই, মানে জীব সেবা শিব সেবার মতন, আর ছোট বাচ্চা তো বলা যায় যে নারায়ণের রূপ, তাই তো? একদম একদম, তাই তাদেরকে যখন আপনাকে শিবের রূপে দেখতে হবে, তাকে নারায়ণ রূপ না, শিব রূপে দেখতে হবে। তাই দর্শকদের আবারও মনে করিয়ে দিই, যারা যোগাযোগ করছেন পাচ্ছেন 60/1 ওলাই চণ্ডীতলা রোড, বেলঘুরিয়া নিমতা বাজার ও কালচার মোড়ের মাঝখানে, কলকাতা 49, বুকিং করছেন 7003386110, 7980651708 এবং 9831831442, এই নাম্বার তিনটির মাধ্যমে। এছাড়া যারা বাস্তুর জন্য যোগাযোগ করতে চাইছেন তাদেরকেও মনে করিয়ে দিই, আগে অ্যাপয়েন্টমেন্টটা সেরে নিন, বুকিংটা করে নিন, তারপর কিন্তু বাস্তু ভিজিট। প্রত্যেকে ভালো থাকবেন, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, নমস্কার, দর্শকদের জানাবো, সুস্থ থাকুন, সফল হন।